আজাদীকে অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলার নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার এক বাইক র্যালির আয়োজন করা হয়। এদিনের বাইক র্যালিতে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাইকে জাতীয় পতাকা উড়িয়ে দেশমাতাকে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের দ্বারা এবং নেতাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দ্বারা সমস্ত কার্যকর্তা ভারতব্যাপী তার বিভিন্ন কার্যক্রম আয়োজন করেছে। ত্রিপুরা প্রদেশ বিজেপি তরফে এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করার জন্য ভারতীয় জনতা পার্টির বনমালীপুরের কার্যকর্তা নৌমোর্চার দ্বারা আজকের এই বাইক র্যালি আর এই বাইক র্যালিতে বড় মাত্রায় বনমালীপুরের নজওয়ান যে আমাদের ছেলেরা আছেন এই বাইক র্যালিতে ভাগ নেবেন। আর এই বাইক র্যালি সাধারণ কোনো বাইক র্যালি নয়, এটা আনন্দ উৎসবের জন্য না, এটা একটা রাষ্ট্রপ্রেম, দেশাত্মবোধ, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, সেই বোধকে জাগানো। যদি ভাবে ভাই একটা বাইক র্যালি বেরিয়েছে দমদার কাজাল চলল এমন না, তার মধ্য দিয়ে আমাদের মধ্যে মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগানো। কারণ রাষ্ট্রপ্রেমেই একটা শক্তিশালী দেশ নিতে পারে, রাষ্ট্রপ্রেমিক নাগরিক একটা শক্তিশালী দেশ নির্মাণ করতে পারে, সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই পদক্ষেপ নিয়েছেন। আমি আশা করি পুরো ত্রিপুরা রাজ্যে সমস্ত নজওয়ান যুব মোর্চার আমার কার্যকর্তা ভাই ভাইয়েরা বোনেরা ওই দিশাতে কাজ করবে এবং স্বনির্ভর ত্রিপুরা বা আত্মনির্ভর ত্রিপুরা করার ক্ষেত্রে এই যে মানসিকতা এবং নিজের জীবনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও এই মানসিকতা এক নতুন ত্রিপুরা গড়ার সম্পর্ক।